বিশেষ আগত। বাংলাদেশে প্রতিবন্ধী আছে এই হিসাবটা আসলে এখন 0% এর কথা উল্লেখ করা হয়েছে, আর এটি যদি ফলো করা হয় তাহলে বাংলাদেশে এবং তন্মধ্যে 7 জন ইতিমধ্যেই চাকরি প্রাপ্ত হয়েছে, এবং তার মধ্যে এটির উদ্বোধনটা করা হয়েছে প্রশিক্ষণে বিগত 27 জানুয়ারি 2019 এবং আমাদের বিক্রম উদ্বোধন করেছিলেন। তো জুলাই থেকে আমরা ওই অ্যাডভান্স লেভেলের কোর্স শুরু করতে পারবো ব্যক্তিদের ICT প্রশিক্ষণের জন্য, অডিও ভিজুয়াল টিউটোরিয়াল লার্নিং। তাহলে আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে জনবান্ধব যে সরকার আর ডিজিটাল বাংলাদেশ হবে নিশ্চয় সেই বাংলাদেশ যে বাংলাদেশে তারা যেন এই ডিজিটাল বাংলাদেশের সুফল যেন পেতে। তো এবার চাই আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে আল মুমিন অধ্যাপক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিথি বৃন্দ রয়ে গেছেন, তাদেরকে আমি সম্বোধন করছি এবং আগত সুদীপ উপস্থাপন করছি। আজকের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার সম্পন্ন সবচেয়ে ক্ষমতাবানদের মধ্যে সবচেয়ে যাকে প্রতিভাবান ধরা হয়, এবং আমরা ওনার বিখ্যাত বইয়ের নাম